আজকে সিজিআই চন্দ্রচূড়ের বেঞ্চে নিট স্ক্যামের প্রথম শুনানি হলো। এই দিনটার দিকে নিটের অগণিত ছাত্রছাত্রী অভিভাবকরা তাকিয়েছিলেন যে আজকে সুপ্রিম কোর্ট যদি রিনিট অর্থাৎ নিট নিয়ে কি সিদ্ধান্ত নেবে তার জন্য, কিন্তু সেটা হলো না। বৃহস্পতিবার হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু আজকে 2 থেকে 4টে পর্যন্ত সুপ্রিম কোর্টের যে সওয়ালগুলো হয়েছে, সিজিআই চন্দ্রচূড় যেভাবে তুষার সালভেকে, ভারতের সলিসিটর জেনারেলকে যে প্রশ্নগুলো করেছেন, তাতে আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি, আমরা একটা সঠিক দিশা দেখতে পাচ্ছি যেখানে ভারতের অগণিত ছাত্রছাত্রী এবং অভিভাবকরা জাস্টিস পেতে চলেছেন। তো প্রথমেই আমি এইটা বলে শুরু করতে চাই যে সিজিআই চন্দ্রচূড়কে আমাদের সবার তরফ থেকে বিরাট ধন্যবাদ দিতে চাই, এই জন্য যে যে প্রশ্নগুলো মিডিয়া এতদিন ধরে তুলছিল, আমি এতদিন ধরে তুলছিলাম, তিনি কিন্তু ভারতের সলিসিটর জেনারেলকে, যিনি এনটিএকে রিপ্রেজেন্ট করছিলেন, এক্স্যাক্টলি সেই সেই প্রশ্নগুলো করেছেন যেগুলো এনটিএর মন্ত্রীদের, এনটিএর ম্যানেজমেন্টের ডে ওয়ান থেকে নিজেদের করা উচিত ছিল। আজকে সুপ্রিম কোর্টে 7th-8th of July পর্যন্ত হয়ে গেল, তারপরে আজকে তাদেরকে সেগুলো ভাবতে হচ্ছে। আমি বারবার করে বলছি যে সরকারের কথাই বলুন বা বিরোধী পক্ষের কথাই বলুন, কেউ বিষয়টার গভীরে যেতে চাইছে না, কেউ রাজনীতি, মানে সবাই রাজনীতি করছে, সোজা কথা হচ্ছে কেউ কিন্তু ছাত্রছাত্রীদের কথা ভাবছিল না, পুরোটাই একটা রাজনৈতিক নাটক হচ্ছিল। আমি এই জন্য বলছিলাম যে আপনারা যদি সিজিআই চন্দ্রচূড়ের প্রশ্নগুলো আজকে দেখেন তাহলেই বুঝতে পারবেন এখনো পর্যন্ত এগুলো নিয়ে ধর্মেন্দ্র যাদব হোক, রাহুল গান্ধী হোক, বা যেসব স্টেটমেন্ট পলিটিক্স, এগুলো শুধু নাটক হয়েছে, আসল ঘটনার গভীরে ঢুকে সেই সিস্টেমটাকে কারেক্ট করা বা দোষীদের পানিশ করা বা ছাত্রছাত্রীদের উদ্ধার করার কোনো চেষ্টা কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না। এটা কিন্তু আমি বারবার ভিডিওতে বলেছি এবং মিডিয়ার অন্যান্য লোকেরাও একই কথা বলে আসছিল। তাই কি সিজিআই চন্দ্রচূড় কি বললেন? প্রথম তিনি সালভের কাছ থেকে যেটা দাবি করছিলেন যে ফরেন্সিক কোথায়, সালভে কোনো ফরেন্সিক তো দিতে পারছেন না, অথচ এই প্রশ্নগুলো কিন্তু লাস্ট কয়েক সপ্তাহ ধরে প্রতিটা মিডিয়া চ্যানেল, প্রতিটা অভিভাবক, প্রতিটা শিক্ষক করে চলেছে। সেগুলো কি, যে ধরুন এই যে বলা হচ্ছে যে 1000 ছেলে বা 700 ক্রস করেছে, তো খুব সিম্পল ব্যাপার যেটা আমরা বারবার করে বলে আসছি, আরে ভাই যেগুলো 700 থেকে 720 পেয়েছে, সেই ছেলে মেয়েগুলো তো বোর্ডের রেজাল্ট বেরিয়ে গেছে, সেই ছেলে মেয়েগুলো বোর্ডের রেজাল্ট প্লাস এইটাকে কম্পেয়ার করলে তো বোঝা যাবে যে তাদের মধ্যে একাডেমিক কনসিস্টেন্সি আছে কিনা। আজকে সুপ্রিম কোর্ট এক্স্যাক্টলি সেটাই চেয়েছে, যদি ফ্রড থাকে তো ফ্রডটাকে মানে বার করার সবচেয়ে সহজ উপায় ছিল সেটাই, যে 1000 ছেলে টপ করেছে তাদের বোর্ডের এক্সাম রেজাল্ট দেখলে বোঝা যাবে, কারণ ওটা তো আর খুব একটা আসমান জমিনের ফারাক হবে না, এটা একটা সিম্পল কাজ যেটা কিন্তু এনটিএ করতে পারতো কদিনে, করেনি, আজকে সুপ্রিম কোর্ট বললো করতে হবে। সেকেন্ড হচ্ছে যে একটা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশনটাকে জানার জন্য সঠিকভাবে, যে দেখুন যদি কিছু ফ্রড হয়ে থাকে উপরের দিকে 700+ জেনারেলি একটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন হওয়া উচিত স্ট্যাটিস্টিক্যাল নিয়ম অনুযায়ী এক্সাম পারফরমেন্সে, কিন্তু যদি এই ধরনের এক্সাম ফাঁস হয়, আপনি দেখবেন যে কিছু ছেলে যেহেতু সুবিধা পেয়েছে একদম টপিকে, কিছু ছেলে ভালো পারফরমেন্স দেখা যাবে একদম, মানে এক্সট্রিম কেসে 700 to 720 বা 680 থেকে 720 ব্যান্ডের জন্য, সেটাও আজকে কিন্তু আলোচনা এসছে। আর বাকি যেগুলো ফরেন্সিক, অর্থাৎ কাদেরকে প্রশ্ন ছাপাতে দেওয়া হয়েছে, কারা প্রশ্ন করছে, প্রশ্ন ডিস্ট্রিবিউশন কি করে হয়, সেই রিং এর ইয়ে আছে কিনা, সেগুলো নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে যে বিদেশে কি করে এনটিএ প্রশ্ন ফাটায়, সেগুলোর উত্তরও কিন্তু আমাদের এনটিএর পক্ষ থেকে যিনি সওয়াল করতে এসেছিলেন ভারতের সলিসিটর জেনারেল দিতে পারেন। আচ্ছা, তারপরে সবচেয়ে বড় ব্যাপার হলো কিন্তু আজকে কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে আমরা যতটা তথ্য তাদের মানে নিয়ে আসার কথা ছিল, তো এনটিএর তরফ থেকে যেসব তথ্যগুলো দেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে, তারা কিন্তু দিতে আজকে ব্যর্থ হয়েছে, কিন্তু আশা করা যায় যে বৃহস্পতিবার দিন এইসব প্রশ্নের উত্তরগুলো তারা দিতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে যে রিনিট হবে কিনা, দেখুন রিনিট হবে কিনা, এটা কিন্তু চন্দ্রচূড় বারবার বলছেন যে তিনি রিনিট চান না, কিন্তু তিনি রিনিট দিতে বাধ্য হবেন বিকজ হিজ হ্যান্ডস আর বাউন্ডেড বাই ল। সে আইনটা কি, উনি বলছেন যে যদি দেখা যায়, নাম্বার ওয়ান, এটা তিনটে প্রেসিডেন্সের উপর ডিপেন্ড করবে, এক হচ্ছে এই যে কোশ্চেন পেপার লিক হয়েছে কিনা, এখন সেইটা বিয়ন্ড ডাউট যে কোশ্চেন পেপার লিক হয়েছে, সেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে বলে দিয়েছে, দেয়ার সো মাচ অফ এভিডেন্স অফ এফআইআর, সো মাচ অফ প্রুফ, এত প্রমাণ আছে কোশ্চেন পেপার তো লিক হয়েছে গ্যারান্টি। কিন্তু কোশ্চেন পেপার লিকটা কি, লোকাল
কটার সময় লিক হয়েছে, অর্থাৎ যদি পরীক্ষার একটু আগে লিক হয় তাহলে তো সেরকম মেজর অ্যাডভান্টেজ পাওয়া তো ছাত্রদের পক্ষে সম্ভব নয়। সুতরাং এটাও দেখতে হবে যে কখন লিক হয়েছে। লিক হওয়ার সবচেয়ে যে এফআইআরটা যেটা আসছে সেটা পরীক্ষার আগের দিন, পরীক্ষার আগের দিন কিন্তু অনেকটাই সময়। তো ন্যাচারালি সেক্ষেত্রে ওবিয়াসলি প্রিসিডেন্স এটাই হবে যে কিন্তু কিছু ছেলে অ্যাডভান্টেজ পেয়েছে এবং তারা যে যদি 24 আওয়ার্স আগে লিক হয়ে থাকে তারা কিন্তু তার জন্য অনেকটাই ভালো রেজাল্ট করতে সক্ষম। সেকেন্ড যেটা চন্দ্রচূড় বলছেন যে হাউ ওয়াইড ইজ দ্য লিক, যে কজন এর কাছে ইলিগালি এই প্রশ্নপত্রগুলো গেছিল। এখন সেটা যদি ফিজিক্যালি হয় লিমিটেশন থাকবে, কিন্তু জানা যায় যে টেলিগ্রামে কোশ্চেন পেপার ফাঁস হয়েছিল, কটার সময় ফাঁস হয়েছিল বোঝা যাচ্ছে না, কোনো ফরেন্সিক রিপোর্ট নেই, সেগুলোই তিনি চাইছেন। যদি টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে যদি প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে তো প্রশ্নটা চারিদিকে খুব ইজিলি ছড়িয়ে যাবে, যদি সোশ্যাল মিডিয়াতে এভাবে হয় তাহলে সুপ্রিম কোর্টের আর কিন্তু উপায় থাকবে না, রিনিট করতেই হবে। আর থার্ড বলছেন যদি এস্টাবলিশ হয় যে কিছু কিছু ছেলে এই অ্যাডভান্টেজটা পেয়েছে, অর্থাৎ যদি দেখা গেল যে প্রশ্নপত্র 24 আওয়ার্স আগে ফাঁস হয়েছে, বেশ কিছু ছেলে মেয়ে তার অ্যাডভান্টেজ পেয়েছে, কিন্তু সেই সব ছেলে মেয়ে কারা, আমি আবার বলছি যে কারা এই বেনিফিটটা পেয়েছে সেটা সিবিআই সুপ্রিম কোর্টকে দিতে পারলো না, কিন্তু সুপ্রিম কোর্ট নিশ্চিত যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে অর্থাৎ আলাদা করা গেল না, সেক্ষেত্রেও কিন্তু রিনিট হতে হবে। অর্থাৎ আর যেসব ক্রাইটেরিয়া সিজিআই চন্দ্রচূড় দিচ্ছেন তার ভিত্তিতে বলা যায় যে রিনিট হওয়ার চান্স কিন্তু খুব হাই, কারণ সিজিআই চন্দ্রচূড় এটা বলেছেন যে হি হেটস ইট, তিনি রিনিট চান না, কিন্তু আইনের হাতও বাঁধা, আইনের প্রেসিডেন্সি হচ্ছে যে যদি এইভাবে ইনজাস্টিস হয় কিছু ছেলের প্রতি, কিছু ছেলে যদি অন্যায়ভাবে চুরি করে পেয়ে থাকে সেটা আটকানোর দায়িত্ব কিন্তু কোর্টে। তো যাক এখানে আছে, আমাদের বৃহস্পতিবারের দিকে তাকাতে হবে, রিনিট হওয়ার একটা ম্যাসিভ চান্স দেখা যাচ্ছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই মুহূর্তে কাউকে পারফেক্ট জাস্টিস দেওয়া সম্ভব না, রিনিট হলেও জাস্টিস হবে না, নিট হলেও জাস্টিস হবে না। তার কারণটা হচ্ছে এই যে দেখুন, রিনিট হলে যেটা হবে যে ছেলেগুলো একটু ভালো খেটে খুটে আনসার এনেছিল তাদের পক্ষে হয়তো আপনি ভাবছেন যে অন্যায় হবে, কিন্তু এটাও তাদের মানতে হবে যে বেসিক্যালি তারা যদি একবার ভালো করে থাকে তারা তারা দ্বিতীয়বারও ভালো করতে পারবে, আমি এর মধ্যে কোনো অন্যায় কিছু দেখতে পাচ্ছি না। যেভাবে যে ব্যাপকভাবে পেপার লিক হয়েছে চারিদিকে তাতে রিমিট হওয়াটাই সবাই স্বীকার করবেন যে মোস্ট অপটিমাল সলিউশন, কারণ সেক্ষেত্রেই একমাত্র কারণ যারা ভালো করেছে আমি বিশ্বাস করি তারা দ্বিতীয়বারও ভালো করবে, কিন্তু রিমিট হলে আগেরবার যারা চুরি করে পেয়ে গেছিল, বেশ 1,000 চুরি করে পেয়ে গেছিল, সেগুলো কিন্তু বাদ যাবে। তো যাক এবার আর একটা লাস্ট একটা জিনিস দিয়ে শুরু করি, সেটা হচ্ছে এই যে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে যদি হাইকোর্ট না থাকতো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পশ্চিমবঙ্গে আপনারা বাস করতে পারতেন না, এটা একটা পুরো মানে দুর্বৃত্তদের মুক্তাঞ্চল হয়ে যেত পশ্চিমবঙ্গ যদি হাইকোর্ট যদি ঠিকঠাক ভাবে ফাংশন না করতো। ভারতের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কথাগুলো জনগণ এতদিন ধরে বলে আসছে যে এই ফরেন্সিক গুলো দরকার, সেগুলো কিন্তু ভারতের সরকার সে বিজেপি পার্টির মন্ত্রী কিন্তু মানেনি, এবং রাহুল গান্ধীও উল্টো পাল্টা ভেগভাগ বুকে যাচ্ছেন সোজা কথা। অর্থাৎ পলিটিশিয়ানরা পলিটিশিয়ানদের পক্ষে সে পশ্চিমবঙ্গে বলুন বা ভারতেই বলুন, তারা কিন্তু সিস্টেমটাকে পুরো খেটে মেটে একদম এক করে রেখে দিয়েছে। কারণ পলিটিশিয়ানদের সাথে এইসব কে চোর, কে কোশ্চেন পেপার মাফিয়া, কার সাথে কি লিঙ্ক, এগুলো কিন্তু কিচ্ছু বলা যাচ্ছে না, অনেক কিছু বেরোচ্ছে এবং সব পার্টি জড়িত, এভাবে কোনো আলাদা করে কোনো পার্টি নিয়ে লাভ নেই। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দেশে এবং রাজ্যে না থাকলে মানুষকে নরক যন্ত্রণা ভোগ করতে হতো, ভারত হয়তো থাকার বসবাসের উপযুক্ত পর্যন্ত হতো না। এবং আজকে যে সুপ্রিম কোর্টের চন্দ্রচূড়ের কাছ থেকে আপনারা জাস্টিস পাচ্ছেন তার মূল কারণ এই যে ভারতের বিচার ব্যবস্থা এখনো কিন্তু রাজনীতির থেকে অনেকটা আলাদা আছে, সেটা আছে তার একটাই কারণ যে ভারতে যেভাবে জাজ সিলেক্ট হয়, যে বিচারকদের সিলেক্ট করায় সেটা কিন্তু জাজেরাই করে না, এই ক্ষেত্রে কিছুটা নেপোটিজমের চান্স থেকে যায়। যেমন এখন প্রেজেন্ট যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি তার বাবা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, আমরা তো দেখছি তাতে ভালোই হয়েছে, যারা বিচারপতির খানদানি ফ্যামিলি থেকে এসছেন তাদের অ্যাটলিস্ট নিজেদের ওই পোস্টার প্রতি একটা মর্যাদা আছে। এবং ভারতবর্ষের জাজেরা কিন্তু জাজেদের দ্বারাই নিয়ন্ত্রিত এবং জাজেদের দ্বারাই অ্যাপয়েন্টেড, অর্থাৎ পলিটিক্যাল প্রসেস থেকে ভারতের কোর্ট সিস্টেমটা আলাদা আছে বলেই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট আছে বলে আপনারা যে রাজ্যে বা দেশে বাস করতে পারছেন, এটা একটা নিদারুণ বাস্তবতা আমরা যেটা লাস্ট কয়েক বছর ধরে বা মানে লাস্ট কয়েক বছর ধরে কেন ভারতের ইতিহাস থেকে আমরা দেখে আসছি। কিন্তু এই ভারতীয় বিচার ব্যবস্থাতেও কিন্তু রাজনীতি নাক গলানোর পদ্ধতি সব পার্টি ট্রাই করেছে, কংগ্রেস আমলে কংগ্রেস ট্রাই করেছে, বিজেপি 2016 আর 2018 সালে যেভাবে জাজ সিলেকশন হয় সেই পদ্ধতিটা চেঞ্জ করার চেষ্টা করে, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা বাতিল করে দেয়।
এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সুপ্রিম কোর্টে যেভাবে কলেজিয়াম পদ্ধতিতে জাজ সিলেক্ট হয় তার কোনো সাংবিধানিক বৈধতা পর্যন্ত নেই, এগুলো মানে পুরো ঘেঁটে কেস হয়ে বসে আছে আর কি। কিন্তু এটা আজকে একটা বাস্তবতা, আপনি হয়তো আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, কিন্তু আপনি রাজনীতির দিকটাও ভাবুন যে আজকে আপনারা বেঁচে যাচ্ছেন যে সুপ্রিম কোর্ট বলে একটি বস্তু আছে, হাইকোর্ট বলে একটি বস্তু আছে, যারা কিন্তু পলিটিক্যাল ইন্টারফারেন্স থেকে আলাদা। আজকে আপনারা প্রধান বিচারপতির জায়গায় সিজেআই চন্দ্রচূড়ের মতো একজন যোগ্য ব্যক্তিকে, সুপারস্টার ব্যক্তিকে দেখতে পেতেন না যদি সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকারের হাতে চলে যায়। এবং কিন্তু সরকার কিন্তু বরাবর সে কংগ্রেস আমল থেকে চেষ্টা করছে, বিজেপি সরকারও চেষ্টা করছে যে জাজ অ্যাপয়েন্টমেন্ট প্রধানমন্ত্রীর দ্বারা হবে বা মানে ল মিনিস্ট্রির দিয়ে হবে এই পদ্ধতি দিয়ে। তো আপনারা প্লিজ বোঝার চেষ্টা করুন, একটা নাগরিক হিসাবে যদি আপনারা এইটুকু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকেও বাঁচাতে না পারেন পলিটিক্যাল ইন্টারফারেন্স থেকে, ভারতবর্ষের ভারতবর্ষের ভবিষ্যৎ, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু যথেষ্টই অন্ধকার। তো প্লিজ বোঝার চেষ্টা করুন যে আপনাকে নিজেকেও রাজনীতি আপনি ইনভলভ হন আর না হন, আপনাকে একটু বোঝার চেষ্টা করুন যে আপনাদের সুরক্ষার জন্য পলিটিক্যাল সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, জুডিশিয়ারি সিস্টেম কিভাবে কাজ করে, প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। আমি জানি যে আপনারা এগুলোকে পছন্দ করেন না, আপনারা হচ্ছে শুধু আমার ছেলে বিদেশে চলে গেল, একটা ভালো চাকরি পেয়ে গেল, আমি আরামে থাকলাম, আমি দুটো জায়গায় ঘুরে আসতে পারলাম, ভারত ইউরোপে হয়ে গেল, প্লিজ ওই মনোভাবটা নেবেন না, অত স্বার্থপর হবেন না। আপনারা ভাবুন যে এই ভারতবর্ষে যেভাবে কাজ করছে বা কাজ করছে না, দুটো দিক নিয়ে কিন্তু আপনাদের ডিপলি ভাবার সময় এসছে। কারণ আপনাদের মতো সাধারণ লোক যত চিন্তা করবে, যত আপনাদের ভয়েস আমরা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাবো, এবং আপনারা যত পলিটিক্যাল সিস্টেম এবং পলিটিশিয়ানদের ক্রিটিসাইজ করবেন, একত্রে ক্রিটিসাইজ করবেন, তত দেখবেন কিন্তু সরকার এবং আপনারা আরো ভালো কোয়ালিটির পলিটিশিয়ান পাবেন। আপনারা তত সেদিনই ভালো কোয়ালিটির পলিটিশিয়ান পাবেন যেদিন আপনারা নিজেরা পলিটিক্স ইনভলভ হবেন, তা না হলে কিন্তু এটা বা ওই দাবিটা করবেন যে আমাদের এই টাইপের পলিটিশিয়ান চাই। এই দাবিটা না ওঠাতে পারলে কিন্তু ভারতবর্ষের রাজনীতির অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে, আরো খারাপের দিকে যাবে, এটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন।